एक बेटा तार बाहर ठगिल आन्नाले बातिर जरे ठगिल आन्नाले बातिर जुरे ठगिल आन्नाले बाई बौरे ठगिल आन्नाले अपनार रास्तार माल मारिया गेलो कि भाई मक्का थानो गेलो माथुन ना किता लगी मक्का थानो गेलो नाइ आर हिनो गिया काबा शरीफर गिलाफ अंजा करी दरसे काबा शरीफर गिलाफ अंजा करी दरसे आर दरिया कर दयाल आशा मोर आली बखले कइसन तुमी मुसाफिरर दुआ गुराइया देओ ना अल्लाह अल्लाह आमी आशा मोर जमीन नाश करी आइसी बाइठो गिया बइठो गिया अल्लाह ও আল্লাহ আমার আর যাইবার জায়গা নাই ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও আল্লাহর নবী ফরমায় না রে নাফরমান আরে নাফরমান ইনো কাবা শরীফ না ডাইরেক্ট আমার আল্লাহর ফাত ধরে খান দিলে খামাইতো নাই যার মাল মারিয়া ইজত গুরিয়া তার গেছে যা হে যদি দাবি ছাড়ে তাহলে আমি আল্লাহর দাবি ছাড়িম আর হে যদি দাবি ছাড়ে না কাবা শরীফ না ডাইরেক্ট আমি আল্লাহর ফাত ধরে খান দিলে খামাইতো নাই আইবনি খাম খুঁজছাই হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ দুইটা আছে আমার কারি সৈয়দুর রহমান সাহেবর মাল মারিয়া খাইয়া হে জমিন ঠেলাইয়া খাইয়া আর রায় টুটিয়া খালি ওটা খামাইব নি হে ইদা কোনো ইল বিল ঠিলে খামাইত নাই আইব নি হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ দুইটা আছে স্বামীর কিতাব ফতোয়ার মধ্যে আপনার ফতোয়ার কিতাবের মধ্যে লেখছেন আপনার হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ দুইটা আছে যদি নামাজ পড়ো না রোজা রাখো না জকাত দেও না আমার আল্লাহ চাইলে তাইন মাফ করিয়া দিবা খালি সৈয়দুর রহমান সাহেবর দুই টাকা খাইয়া আর রায় জিকির মারিয়ার ইতায় খামাইতো না যদি তাইন দাবি ছড়েন না আল্লাহ মাফ দিতা নাই এর লাগিয়া ফতোয়ার কিতাবও লেখছেন যাইন আপনার একশো টাকা মারিয়া খাইবা একশো টাকা এর বদলা কিয়ামতর দিন সাতশত নমাজর সব দেওয়া লাগ বুঝছো নি কিতা হয়েছে ইটা বুধু হইতরা না আমি মনে করি আর আমার ভাই আনতে হ্যাঁ যাইন একশো টাকা মারিয়া খাইবা একশো টাকা তোমার যত নমাজ মকবুল কবুল হয়েছে আল্লাহর গেছে ও নমাজটা কিয়া একশো টাকার বদলা সাতশত নমাজর সব দেওয়া লাগ বুঝছো নি কিতা হয়েছে ইয়া আল্লাহ কত বড় কথা কত বড় কথা আমি নমাজ ভরিয়া হয়তো আমার জীবনও কিবার তোলা নমাজ আল্লাহর কাছে কবুল হয়েছে এখন যদি ইগুন খারি সাহেবে লইয়া যাই কি আমি ব্যস্ত কিতা লইয়া যাইতাম আছে নি যাইবার কুন্তা কুন্তা নাই এর লাগে খেয়াল করিও হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ দুইটা আছে নবীজিয়ে ফরমাইন আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে মাপ দিবা রানী বেটির মাল মারিয়া খাইয়া যদি তুমি আব্দুল কাদির জিলানি বনি যাও আল্লাহ মাফ করে দিতা নাই যদি আপনার বেটিয়ে মাফ করে দেয় না এর লাগিয়া বয়হকি শরীফ হয়ে হদিস আছে নবীজিয়ে হৈতরা সিরফংওয়ালা আদলা যাইন ফরর মাল মারিয়া খাইবাই যাইন ফরর মাল মারিয়া খাইবাই নবীজিয়ে হৈতরা আমার আল্লাহ তোমার ফরজ নমাজ কবুল করতা নাই আমার আল্লাহ তোমার নফল নমাজ কবুল করতা নাই যাইন ফরর হক মারিয়া খাইবাই ফরর হক যাইন মারিয়া খাইবাই ইন্না লিল্লাহি তবারাকা ওয়া তাআলা মলকান আলা বৈতুল মকদিস ইউনাদি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মান আকালা হারামান নবীজি ফরমাইন বৈতুল মুকদ্দাসর দরজাত আমার মাওলায় দুইজন ফরিস্তা তৈছেন এরা সকাল বিকাল কইত্রা যারা হারাম মাল মারিয়া খাইবাই আইল ঠেলি ভাই ফরর হক আত্মসাত করবাই আমার আল্লাহ তোমার ফরজ নমাজ কবুল করতা নাই নফল নমাজ কবুল করতা নাই হাত্তা ইয়াখরুজা যালিকাল হারামু মিন বাইতিহি নবীজিয়ে ফরমাইন যাইন বাইটো গিয়া বইনটো গিয়া লাগাবাড়ির বেটার মাল আত্মসাত করিয়া বিল্ডিং বালাখানা অট্টালিকা বানাইয়া আনা দাবি সুডাইয়া দুনিয়া থাকি খবর যাইবাই আল্লাহর নবীয়ে কইছেন তুমি মরিয়ালে আমারে ফাইতায় নাই আমার আল্লাহ ফাইতায় নাই এখন যদি হুয়া আর বৌরে দনি বানাইতাম ঘুরিয়া মরার ফরে যদি আল্লাহর আল্লাহর রসুল দে ভাই না তে খাম আইবনি কোন চাই সাহেব হন আইবনি খাম উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যাইন আপনার এক দেশর বাদশাহ আসলা এক দেশর বাদশাহ আসলা যে উমর ইবনে আব্দুল আজিজ তান জবানাত বাগে আর ছাগলে এক গাঁটো ফানি খাইছেন হোকা সুবহানাল্লাহ কত বড় কথা একদিন তান ফুড়িরে কইলা মাইরে তোরা ফানি আনিয়া দেও বহু সময়ে গেল গিয়া মেয়েটায় ফানি লইয়া আর আয় না আখতা তাইন গরম হইয়া শিখ দিছেন উমর ইবনে আব্দুল আজিজর বিবি ফাতিমা দৌড়াইয়া আইছেন আইয়া কইলা আরে স্বামী কিতার লাগি অত গরম হইয়া শিখ দিলাই বিলে দীর্ঘ সময় আগে আমার মেয়ের ফানির কথা কইলাম
এখন পর্যন্ত ফুলিটা ফানি লইয়া আইছে না, আমার ফুলির স্বভাব বাদ হয়ে গেছে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বিবি ফাতিমায় কইলা, রে স্বামী তোমার ফুলির স্বভাব বাদ হইছে না, তোমার মেয়ের এক কাপড় ছাড়া জমিনের দুসরা কোনো কাপড় নাই। সুবহানাল্লাহ, যেবলা আপনি ডাক দিছ, ডাক দেবার বাদে যে কাপড় যে গুয়া আছে ওগুয়ো ফারা, ফুড়ি আগলা গর বইয়া দোয়ার মারিয়া ওগু সিলাই খট্টি, বাপর সামনে ইগু হিন্দিয়া আইলে শরীর বাড়াই দিব গিয়া, শরীর গুড়িয়া আবার জোকা কাপড় নাই। আর যে উমর ইবনে আব্দুল আজিজ তাইন এক জবানার বাদশা, তান ফুড়ির এক কাপড় ছাড়া দুসরা কাপড় নাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ও তান মরবার সময় হয়ে গেছে, দুনিয়া থাকি যাইতা গিয়া তান জবানার বাদশা হল, তানে দেখবার লাগিয়া আইসেন আইয়া, ও তানে দেখিও কিয়া হইত্রা, তুমি বড় বেআন্তাজ বাদশা রে বাবাই, বিলে কি রে ইটা কিতা হো, বিলে হইয়া রুতো এগারো গু হুয়া তুইয়া দাঁড়ায়, আর তোমার এক বাড়ি ছাড়া কুন্থা নাই। আমরা বাদশা অতি হরিয়া বিল্ডিং বালাখানা অট্টালিকা মণিমুক্তা জওয়াহির আওলাদর লাগি থইয়া যাইয়ার, তুমি বাদশা অতি হরিয়া এগারো গু হুয়া থইয়া দাঁড়ায়, তোমার এক বাড়ি ছাড়া দুসরা কোনো বিটা নাই, তুমি বেআন্তাজ নাই দেখি দা। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তান মুরিদ হলরে কইলা, আমারে তুড়া উঠাও রে, আমারে তুড়া উঠাও, ইতা ইতা মাথইন কিতা, ইতা ইতা মাথইন কিতা, আমারে তুড়া উঠাও, বুঝছেন নি কিতা কইছি, ও তানে উঠা নিয়ে হয়েছে ভূতন তাকিয়া। আর তাইন কইত্রা ওহুয়া ইয়াতাওয়াল্লা সালেহীন, হ্যাঁ কইও বাদে মারতো আপনার ও হাবিন বেটারে, হ্যাঁ ওহুয়া ইয়াতাওয়াল্লা সালেহীন, কইত্রা যে তোমার হুয়ারে আলিম বানাইয়া যাইবাই, দিনদার বানাইয়া যাইবাই, নমাজি বানাইয়া যাইবাই, এই ভুয়ার জিম্মাদার হইলা আল্লাহ হোক। সুবহানাল্লাহ, উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থাকি মারা গেছেন, বিদায় নিছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিয়ে, তাইন এক কিতাবও লেখিত্রা, ইমাম শাফি এইন এক মজবর ইমাম, তাইন লেখিত্রার হৈত্রা ওখান, আমি আমার চোখ দি দেখছি যেটা বেটাইনতে গরিবর মাল মারিয়া বিল্ডিং বালাখানা অট্টালিকা বানাইয়া তৈয়া গেছলা, ইতার হুয়াইনতে জামে মসজিদের সামনে রুমাল দিয়া বিজ্ঞতরা। আর উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহির এগারোটা ভুয়ারে আমার আল্লাহ এগারোটা দেশর বাদশা বানাইয়া দিছেন, বড় হরি হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নহল, যত বেটাইনতে মাল মারিয়া মরছেন, মাল মারছেন ইতে একটাও আরামে মরছেন না, মরছেন নি খুঁজছেন। আর দুনিয়া দারুন মাল্লা দারালাহু ওয়া মালুন মাল্লা মালালাহু ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলালাহু, রাওয়াহু মুসলিম, নবীজি মুসলিম শরীফ ফরমাইন। দুনিয়ারে যারা দাম দিবাই, দুনিয়ারে যারা ইজ্জত দিবাই, দুনিয়ারে যারা সম্মান দিবাই, এরার আখেরাতর জীবন বরবাদ। এর লাগি আর দুনিয়া জীবাতুন ওয়া তালিবুহা খিলাব, নবীজি অন্য জায়গাত হইত্রা দুনিয়া এটা একটা কুকুরের মতো, কুত্তার মতো, হোক নাউজুবিল্লা, বড় করে হোক নাউজুবিল্লা, দেখবা বাট্টি করি আমি হদিসের ব্যাখ্যা হইমু, লম্বা করতাম নাই। কোন জায়গার যদি আপনার একটা গরু মুরুখ মরে আর খাওয়া আগে খবর পায় একলা খাইব নি, আপনারা মাতিবা আমার লগে, খা খা ঠা ঠা ডাকি আরো হয়ে গেলে আইব নাই নি। আর বড় বলদে যদি মরে আর এক কুত্তায় খবর পায়, হে একলা আইব না লগে আরো হয়ে গু আনবো, একলা আইব নাই নি আইয়া, হে তার খার করে দি সাইয়া যদি দেখে কুত্তি আইছে আপনার, হে লাল ঠাকুরের বাড়িতে অপ করবো হকুর ভাই, হে কিন্তু সারা দেশের কুকুরে গাইলে এগুলো শেষ হইতো না, বুঝছনি মাত কিতা কইছি। ও নবী দিয়ে হইত্রাম কেয়ামতর আগে সময় আইব ভাই, মনে রাখবাই, রাত যেই মাত্র হুয়াইব, নমাজও পড়তো নাই, তকিও মাথার দিত নাই, দাঁড়িয়ে রাখতো নাই, কিলা মাল মারতো, আর কিলা মাল জমাইতো আপনার কুকুরের হলে জমিনও দৌড়াইব ভাই। সেই যুগ মনে করিও আপনার কিয়ামত করিবই গেছে, আল্লাহ জালিম বাদশা মুসল্লত করিয়া দিবা। এখন ও সময় আইছে নি না, এখন চাইন মাল মারটা ইতায় কইবা হুসাইন আহমদি মোল্লা খান থাকি আনছে, হ্যাঁ ওখান কইবা নাই নি। আমার দুস্থ কলার বুজুর্গ হলে রে বের দিত অবাই, খুব ভালো করে খেয়াল করবা, বের দিত অবাই দের অবাই, এটা আসে নি না নাই, আসে নি না নাই। মান নাখাজা শিবরাম মিনাল আরজি জুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবে আরজি, নবীজি ফরমায় যাইন আদাত জমিন টগিয়া খাইবাই, আদাত জমিন যাইন টগিয়া খাইবাই, সাত জমিনর মাটি আমার আল্লাহ তোমার গর্জনাতে দেবনার তুলিয়া দিবা। এক জমিনের মাটি কোনো বেটা আসেনি বই তো খুন চাইন দাস্ত ইয়া বড় লামিয়া, হ্যাঁ আপনার কোন জমিনও হামাইব গিয়া, হ্যাঁ হামাইব নাই নি খুন চাইন। এখন দুই ভাই আসলা বুঝছেন নি, বাপ থাকতে বের আসলো ভাই,
আর বাপ মরার বাদে বের অবাই লই আইছে, অবাই দেবাই আনছে ইগু ফান্ডু বেমারি। একদিন ফান্ডু বেমারির বইও করি তারে বুঝুননি, এরে বাগান থাকতে বের অবাই আসলো, বাই হিসাবে তো অবাই লই আইছে। ফান্ডু বেমারি এখন মাতিস না মাতিস না, বিলে কিতাল লাগিয়া বিলে অ্যাকাউন্টে তার মাল আছে, গাঁর সুর সুরটা হাবুগুলি তার লগে, এখন যদি মাতস তাইলে তরে আর আমার লেট্রিনের গাত হারাইলেই বো শোনা বইন, সবর খর আমার আল্লাহ মরার বাদে বদলা দিবা। ফান্ডু বেমারি আর তার বইয়ে সবর করছেন নানি, হ্যাঁ নবী জিয়া ফরমাইন ফান্ডু বেমারি মরার বাদে আমার আল্লাহ ফরিশতারে অর্ডার করবা, ফা আবলিসু বিল জান্নাহ ফা আবশিরু বিল জান্নাহ। মিশকা শরীফের হাদিস নবী জিয়া ফরমাইন ফান্ডু বেমারি মরার বাদে আমার আল্লাহ ফরিশতারে কইবা তোমরা দৌড়াইয়া যাও গিয়া আমার ফান্ডু বেমারির জন্নতি লেবাস লাগাইয়া খালি হাউজে কৌসরের পানি খাওয়াও হুকাসু হালাল্লাহ। হ্যাঁ আর হেক্কুতালি মরার বাদে হ্যাঁ আল্লাহ ফরিশতারে কইবা যাও ওগুরে শালারে বান্দিয়া নগে যাও বান্দিয়া ন। এই হদিসর ব্যাখ্যা থৈত্র আপনার হেক্কুতালির মুখ রে আমার আল্লাহ সুরর মুখ বানাই দিলেইবা, আর বাকি শরীর আল্লাহ গাদার সুরত বানাইয়া দিবা হকা নাউজুবিল্লাহ, তখন আপনার ফান্ডু বেমারির দ্বারতারে নেব হইব। নেবার বাদে ফান্ডু বেমারি কইব বাই তুন হেক্কুত নাই নিরে, বিলে ওই রে বিলে বাই তোর জিকিরে রাত ঘুমাইল গেছে না তোর ইটা হাল্লত কিতা। হ্যাঁ হাসাও আপনার তার জিকিরে আপনার ফান্ডু বেমারির হরুতে ঘুমাইতে হরছেন না, হ্যাঁ রায়তলা জিকির খাসিছে ও আপনার হর হেক্কুতাল দিয়ে ফান্ডু বেমারি দিয়ে, বিলে বাই আমার আল্লাহ আল্লাহ তাকিয়া আমার আল্লাহ আল্লাহ তাকি লিখা লিখি মাল মারামারি বেশি হয়ে গেছে, হ্যাঁ যার কারণে আমার ও হাল্লত হয়েছে। এখন আমরা ওলা ওইথনি দেয় হন চাই না আপনারা ওলা ওইথনি মাথুন না গিতা লাগিয়া আল্লাহ ইলা হরক না হোক ইনশাআল্লাহ। মিশকা শরীফ হদিস আছে আল্লাহর নবীয়ে একদিন বয়ান দিত্রা মসজিদে নববীত, সাহাবাই কেরাম নবীজির বয়ান বুয়াত এক সাহাবি দৌড়াইয়া গেছেন গিয়া, আরো কিছু সাহাবাই কেরামে নবীজিরে কইলাম বিলে ইয়া রাসূলুল্লাহ আমরা হকল আপনার বয়ান বই আরো মুখ সাহাবি দৌড়াইয়া যান গিয়া, কারণ কিতা আল্লাহর নবী কইলা যাও আমি কইয়া দিছি গিয়া তানে কইয়া তান জলদি আইতা। সাহাবাই কেরাম আপনার হেন বাড়িত গেছেন গিয়া, যাওয়ার বাদে আপনার হেন যেমনে দেখছেন সাহাবাই কেরাম মসজিদ থেকে বাড়িত গেছেন খাফা শুরু করছেন খাফা শুরু করছেন, লগে লগে আপনার এক সাহাবি কইলা বাইরে তোমারে আল্লাহর নবী কুজাইছেন তলব করছেন লগে করি নিতাম। এই সাহাবি ডরাই ডরাইয়া নবীজির খেদমত আইছেন, আওয়ার বাদে আল্লাহর রসুলে জিগাইলা ও সাহাবি আমি ফজরের বাদে বয়ান দেই সারা মক্কার সাহাবাই কেরাম আমার বয়ান বল আর তুমি বাবা কিতা লাগি দৌড়াইয়া যাও গিয়া, ইখান হইতে না হইতে আল্লাহর নবীর সাহাবি খান্দা শুরু করছেন আর কইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হবিব লাগাবাড়ির বেটার খাজুর গাছ আমার গরুর উপরে আইসে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বয়ান বয়াত থাকি আমার দুধর বাচ্চাইনতে আরো বেটার খাজুর খাইলেই বা বড় করি হোক সুবহানাল্লাহ, আমার বাচ্চাই নগুন গুমো থাকতে থাকতে বেটার খাজুর যে গুণ আমার বেড়ার অদারও ভরছে ওগুন আমি তুলা মারিয়া হদারও ফালাই বড় করি হোক সুবহানাল্লাহ। আজ যদি আমার বাইর বড়ই গাছ আমার বেড়ার অদারও আয় রায় ফোনে দুইটায় অগুন তুবাইমো আমি আর আমার বউয়ে তুবাইমো নাই নি, যদি লাগাগরের জালে হয় বিলে উত্তর বাজুর ডালর বড় ইবার একটা ঠেঙ্গা নাকি মিটটা নি দেখছি না, আমার গরের এন হইবা লাতিয়া মুখ ফারিলে এইবার তোমার বড়ই দেখছিও না, কিন্তু ও তোরা আগে তুবাইছি ও হাল হইছে না নি আমরা দেশর ওইছেনি না না এখন চাই এল্লাগিয়া ইয়া আইয়ুহার রসুলু কুলু মিনাত তাইয়িবাতি ওয়া'মালু সালিহান। এই আয়াতর ব্যাখ্যা বহুত লম্বা আছে, মুখতসর মা তৈল আমি ওহান কইতাম সাইয়ার, গেজা যদি হালাল হয় না খানি যদি হালাল হয় না কোনো এবাদত আল্লাহর কাছে কার্যকারী হইত নাই, একবার সকলে হাত তোলা মারো আর খো আমরা হালাল গেজা খাইতাম দেই হাত তোলা মারো, যান যায় যাইতো গিয়া আমরা হারাম মাল খাইতাম না হোক ইনশাআল্লাহ।